नमस्कार, सुप्रभात। शुरू करछि रवींद्र पुरस्कार एवं ज्ञानपीठ पुरस्कार प्राप्त प्रथम प्रतिश्रुति। आशापूर्णा देवी विरचित, मित्र ओ घोष पब्लिशार्स प्राइवेट लिमिटेड थेके प्रकाशित। रवींद्र पुरस्कार पेयेछे 1372 एवं ज्ञानपीठ पुरस्कार 1384। এই গ্রন্থে বর্ণিত প্রধান প্রধান চরিত্রগুলি হল রামকলি, জয়কালি, কুঞ্জ, জটা, নবকুমার, নীলাম্বর, মানুচে প্রভৃতি। শুরু করছি প্রথম প্রতিশ্রুতি। সত্যবতীর গল্প আমার লেখা নয়, এই গল্প বকুলের খাতা থেকে নেওয়া। বকুল বলেছিল, একটি গল্প বলতে চাও গল্প, সত্যি বলতে চাও সত্যি। বকুলকে আমি ছোটবেলা থেকে দেখেছি, এখনও দেখছি, বরাবরই বলি, বকুল তোমাকে নিয়ে গল্প লেখা যায়? বকুল হাসে, অবিশ্বাস আর কৌতুকের হাসি। না, বকুল নিজেই কোনোদিন ভাবে না তাকে নিয়েও গল্প লেখা যায়। নিজের সম্বন্ধে কোনো মূল্যবোধ নেই বকুলের, কোনো চেতনাই নেই। বকুল যে সত্যি পৃথিবীর একজন এ কথা কেউ মানতেই পারে না, বকুল মানতে পারে না। সে শুধু জানে সে কিছুই নয়, কেউই নয়, অতি সাধারণের একজন, একেবারে সাধারণ, যাদের নিয়ে গল্প লিখতে গেলে কিছুই লেখবার থাকে না। বকুলের ধারণা গড়ে ওঠার মূলে হয়তো ওর জীবনে বুনিদির তুচ্ছতা। হয়তো এখন অনেক পেয়েও শৈশবে সেই অনেক কিছু না পাওয়ার ক্ষোভটা আজও রয়ে গেছে তার মনে। সেই ক্ষোভই স্তিমিত হয়ে রেখেছে তার মনকে, কুণ্ঠিত করে রেখেছে তার সত্তাকে। বকুল সুবর্ণলতার অনেকগুলো ছেলেমেয়ের মধ্যে একজন, সুবর্ণলতা শেষ দিকের মেয়ে। সুবর্ণলতার সংসারে বকুলের ভূমিকা ছিল অপরাধীর। অজানা কোনো এক অপরাধ সবসময় তাকে স্বতন্ত্র করে রাখত। স্বতন্ত্র হয়ে থাকতে হবে বকুলকে, এই জন্য বিধি নির্দেশিত বিধান। বকুলের শৈশব মন গঠিত হয়েছিল এই অদ্ভুত আলো ছায়ার পরিমণ্ডলে, যার কতক অংশ শুধু ভয়, সন্দেহ আর ঘৃণা, আর কতক অংশ জ্যোতির্ময় রহস্যপুরীর উজ্জ্বল চেতনায় উদ্ভাসিত। তবু মানুষকে ভালো না বেশে পারে না বকুল, মানুষকে ভালোবাসে বলেই তো। কিন্তু থাক, এটা তো বকুলের গল্প নয়। বকুল বলেছে, আমার গল্প যদি লিখতে হয় তো সে আজ নয়, পরে। জীবনে দীর্ঘ পথ পার হয়ে এসে বুঝতে শিখেছে বকুল, পিতামহী প্রপিতামহীর ঋণ শোধ না করে নিজের কথা বলতে নেই। নিভৃত গ্রামে ছায়ান্ধকার পুষ্করিণীর ভরা বর্ষায় উপচে ওঠে, নদীতে গিয়ে মিশে স্রোত হয়ে ছোটে, সেই ধারায় ছুটে ছুটে একদিন সমুদ্রে গিয়ে পড়ে। সেই অন্ধকারের প্রথম ধারাকে স্বীকৃতি দিতে হবে বই কি? আজকের বাংলাদেশের অজস্র বকুল পারুলদের পিছনে রয়েছে অনেক বছরের সংগ্রামের ইতিহাস। বকুল পারুলদের মা দিদিমা পিতামহী আর মাতামহীদের সংগ্রামের ইতিহাস। তারা সংখ্যায় অজস্র ছিল না, অনেকের মধ্যে মাত্র 11 জন। তারা একলাই গিয়েছে, এগিয়েছে খানা ডোবা ডিঙিয়ে, পাথর ভেঙে কাটা ঝোপ উপড়ে, পথ কাটতে কাটতে হয়তো দিশেহারা হয়েছে, বসে পড়েছে নিজেরই কাটা পথের পথ জুড়ে। আবার এসেছে আর একজন, তার আরুদ্ধ কর্মজার তুলে নিয়েছে নিজের হাতে, কর্মভার তুলে নিয়েছে নিজের হাতে। এমনি করেই তৈরি হলো রাস্তা, সেখান দিয়ে বকুল পারুলেরা এগিয়ে চলেছে। বকুলেরাও খাটছে বই কি, না খাটলে চলবে কেন? শুধু তো পায়ে চলার পথ হলেই কাজ শেষ হলো না, রথ চলার পথ চাই যে। সে পথ কে কাটবে কে জানে, সে রথ কারা চালাবে কে জানে। যারা চালাবে তারা হয়তো অলস কৌতূহলে অতীত ইতিহাসের পাতা উল্টে দেখতে দেখতে সত্যবতীকে দেখে হাসবে। নাকে লোলক আর পায়ে মল পরা 8 বছরের সত্যবতীকে বকুলও একসময় হাসত, এখন আর হাসে না। অনেকটা পথ পার হয়ে বকুল পথের মর্মকথা বুঝতে শিখেছে, তাই সে সত্যবতীকে বকুল কোনোদিন চোখেই দেখেনি, তাকে দেখতে পেয়েছে স্বপ্নে আর কল্পনায়, মমতায় আর শ্রদ্ধায়। তাই তো বকুলের খাতায় সত্যবতীর এমন স্পষ্ট চেহারা আঁকা রয়েছে। নাকি নোলক, কানে সার মাকড়ি, পায়ে ঝাঁঝর মল,
বৃন্দাবনী ছাপের আট হাতি শাড়ি পরা 8 বছরের সত্যবতী, বিয়ে হয়ে গেছে বছরখানেক আগে, এখনও ঘর বসত হয়নি। অপ্রতিহত প্রতাপে পাড়াশুদ্ধ ছেলে মেয়েদের দলনেত্রী হয়ে যথেচ্ছ খেলে বেড়ায়। সত্যবতীর মা ঠাকুমা জেঠি পিসি এঁটে উঠতে পারে না ওকে, হয়তো পারে না, হয়তো সত্যবতীর যথেচ্ছাচারের ওপর ওর বাপের কিছু প্রশ্রয় আছে বলে। সত্যবতীর বাপ রামকলি চাটুজ্জে, চাটুজ্জে বামুনের ঘরের ছেলে হয়েও ব্রাহ্মণ জনচিত পেশাদার নয়। অন্য শাস্ত্রপালা বেদ বেদান্ত বাদ দিয়ে তিনি বেছে নিয়েছেন আয়ুর্বেদ। ব্রাহ্মণের ছেলে হয়েও কবিরাজি করেন রামকালী। ও তাই গ্রামে ওর নাম নাড়িটেপা বামুন, ওর বাড়ির নাম নাড়িটেপার বাড়ি। রামকালীর প্রথম জীবনটা ওর অন্য সব ভাই ও অন্যান্য জ্ঞাতি গোত্রের চেয়েতে ভিন্ন, কিছুটা হলো বিচিত্র। নইলে ওই আধা বয়সী লোকটার ওইটুকু মেয়ে কেন? সত্যবতী তো রামকালীর প্রথম সন্তান, সে যুগের হিসেবে বিয়ের বয়স একেবারে পার করে ফেলে তবে বিয়ে করেছিলেন রামকালী। সত্যবতী সেই পার হয়ে যাওয়া বয়সের ফল। শোনা যায় নিতান্ত কিশোর বয়সে বাপের ওপর অভিমান করে বাড়ি থেকে পালিয়েছিলেন রামকালী। কারণটা যদিও খুব ঘোরালো নয়, কিন্তু কিশোর রামকালীর মনে বোধহয় সেটাই বেশ জোরালো ছাপ মেরেছিল। কি একটা অসুবিধায় পড়ে রামকালী বাবা জয়কালী একদিন এর জন্য সদ্য উপবিধারী পুত্র রামকালীর ওপর ভার দিয়েছিলেন গৃহদেবতা জনার্দনের পূজা আরতির মহা উৎসবে উৎসাহে সে ভার নিয়েছিল রামকালী। তার আরতির ঘণ্টার ধ্বনিতেই যেন বাড়িশুদ্ধ লোক ত্রাহি জনার্দন ডাক ছেড়েছিল, কিন্তু উৎসাহের চোটে ভয়ঙ্কর একটা ভুল ঘটে গেল, মারাত্মক ভুল। রামকালীর ঠাকুরমা ঠাকুরঘর মার্জনা করতে এসে টের পেলেন সে ভুল। টের পেয়ে নেড়া মাথার ওপর কদম ছাট চুলে সজারুর কাঁটার মতো খাড়া হয়ে উঠল তার। ছুটে গিয়ে ভাইপো অর্থাৎ রামকালীর বাবা জয়কালীর কাছে প্রায় আছড়ে পড়লেন। সর্বনাশ হয়েছে জয়! জয়কালী চমকে উঠলেন, কি হয়েছে পিসি? ছেলেগুলোকে দিয়ে সাগর সেবা করলে যা হয় তাই হয়েছে, সেবা অপরাধ ঘটেছে, রেমো জনার্দনকে ফল বাতাসে দিয়েছে, জল দেয়নি। চড়াত করে সমস্ত শরীরে রক্ত মাথায় গিয়ে উঠল জয়কালী। হ্যাঁ, একটা আর্তনাদ করে উঠল, আর্তনাদ করে উঠলেন তিনি। পিসি একটা হতাশ নিঃশ্বাস ফেলে সেই সুরে সুর মিলে বললেন, হ্যাঁ জানি না এখন কার কি অদৃষ্টে আছে, ফুল তুলসীর ভুল হয়, একেবারে তেষ্টার জল। সহসা জয়কালী পায়ের খড়মটা খুলে নিয়ে চিৎকার করে বলে উঠলেন, রেমা রেমা! চিৎকারে রামকালী প্রথমটায় বিশেষ আতঙ্কিত হয়নি, কারণ পুত্র পরিজনদের প্রতি স্নেহ সন্নিবেশনও জয়কালী এর চাইতে খুব বেশি নিম্নগ্রামের নয়। অতএব সে বেলের আঠার হাতটা মাথায় মুছতে মুছতে পিতৃ সকাশে এসে দাঁড়ালো। কিন্তু এ কি, জয়কালীর হাতে খড়ম! রামকালীর চোখের সামনে কতকগুলো হলুদ রঙের ফুল ভিড় করে দাঁড়ালো। ভগবানের নাম স্মরণ কর রেমো, জয়কালীর ভীষণ মুখে বললেন, তোর কপালে মৃত্যু আছে। রামকালীর চোখের সামনে থেকে হলুদ রঙের ফুলগুলো লুপ্ত হয়ে গেল, রইল শুধু নিরন্ধ্র অন্ধকার। সে অন্ধকার হাতড়ে একবার খুঁজতে চেষ্টা করলো রামকালী, কোন অপরাধী বিধাতা আজ তার কপালে মৃত্যুদণ্ড দিয়েছেন। খুঁজে পেল না, খোঁজবার সামর্থ্যও রইল না। সেই অন্ধকারটা ক্রমশ রামকালীর চৈতন্যের উপর ঝাঁপিয়ে পড়ল। জনার্দনের ঘরে আজ পুজো করেছিলি তুই না? রামকালী নীরব। পূজার ঘরেই তাহলে কোনো একটা অপরাধ সংগঠিত হয়েছে, কিন্তু কই কি? যথার্থী হাত পা ধুয়ে তার পৈতে পাওয়া চেলির জোরটা পরেই তো ঘরে ঢুকেছিল রামকালী। তারপর আসন, তারপর আচমন, তারপর আরতি, তারপর ঠাঁই করে মাথা একটা ধাক্কা লাগলো। জল দিয়েছিলি ভোগের সময়? এই প্রশ্নটি পুত্রকে করছেন জয়কালী খড়মের মাধ্যমে। দিশেহারা রামকালী আরও 2-10টা ধাক্কার ভয়ে বল বসল, হ্যাঁ হ্যাঁ দিয়েছি বাবা। দিয়েছিলি? জল দিয়েছিলি? জয়কালীর পিসি যশোদা একেবারে নামের বিপরীত ভঙ্গিতে বলে উঠলেন, দিয়েছিলি তো, সে জল গেল কোথায় রে হতভাগা, গেলাস একেবারে শুকনো? প্রশ্ন করতে ঠাকুমা বুকের গুড়গুড় ভাবটা কিঞ্চিত হালকা মনে হলো। রামকালী ক্ষীণস্বরে বলল, ঠাকুর খেয়ে নিয়েছে বোধ হয়। কে কে বললে? আর একবার ঠক করে একটা শব্দ, আর চোখে অন্ধকার হয়ে যাওয়ার আরও গভীরতম অনুভূতি। লক্ষ্মী ছাড়া শুয়োর মন বড়া ঠাকুর জল খেয়ে নিয়েছে? শুধু ভূত হওনি তুমি, শয়তানও হয়েছ। ভয় নেই প্রাণী তোমার, ঠাকুরের নামে মিছে কথা। অর্থাৎ মিথ্যা কথাটা যত না অপরাধ হোক,
ঠাকুরের নাম জড়িয়েই হয়ে ভীষণ অপরাধে পরিণত হয়েছে। রামকালী ভয়ের বসে আবারও মিছে কথা বলে বসে, হ্যাঁ সত্যি দিয়েছি, ঠাকুরের নামে দিব্যি দিয়েছিলাম জল। বটে রে হারামজাদা, বামুনের ঘরে চাঁড়াল, ঠাকুরের নামে দিব্যি জল দিয়েছিস তুই? ঠাকুর জল খেয়ে নিয়েছে? ঠাকুর জল খায়? মাথার মধ্যে জ্বলছে, রামকালী মাথার জ্বালায় অস্থির হয়ে সমস্ত ভয় ডর ভুলে বসল। খায় না জানি, জানো তা দাও কেন? ও আবার মুখে মুখে চোপা! জয়কালী এবার শেষমেশ খড়মটা সদ্ব্যবহার করলেন, করে বললেন, দূর হ বামুনের ঘরে গরু, দূর হয়ে যা আমার সম্মুখ থেকে। এই এর বেশি আর কিছুই বলতে হয়নি। জয়কালী আর এরকম ব্যবহার তো তিনি সর্বদাই সকলের সঙ্গে করে থাকেন, কিন্তু কিসে কি হয়, রামকালী চোখের সামনে থেকে যেন পর্দা খসে গেল। চিরদিন যিনি আসছে জনার্দন বেশ একটু দয়ালু ব্যক্তি, কারণে অকারণে উঠতে বসতে বাড়ি সকলেই জানে, জয়ার জনার্দন করো, কিন্তু কোথায় সে দয়ার কণিকা মাত্র। রামকালী যে মনে মনে প্রাণ ফাটিয়ে চিৎকার করে প্রার্থনা করলো, ঠাকুর এই অবিশ্বাসীদের সামনে একবার নিজ মূর্তি প্রকাশ করো, একবার অলক্ষ্য থেকে দৈববাণী করো। ওরে জয়কালী বৃথা ওকে উৎপীড়ন করছিস, জল আমি সত্যিই খেয়ে নিয়েছি, খেয়ে ফেলেছি। এক মুঠো বাতাসা খেয়ে জল ফেলে বড্ড তেষ্টা পেয়েছিল তো। না, দৈববাণী রামমাত্র নেই, এই মুহূর্তে আবিষ্কার করলো রামকালী, ঠাকুর মিথ্যে, দেবতা মিথ্যে, পূজা পাঠ প্রার্থনা সবই মিথ্যে, অমোঘ শুধু খড়ম। পৈতির সময় আরও এক জোড়া খড়ম হয়েছে, তার উপযুক্ত ব্যবহার কবে করতে পারবে রামকালী কে জানে। অথচ এই দণ্ডে সমস্ত পৃথিবীর ওপরেই ব্যবহারটা করতে ইচ্ছে করছে, পৃথিবীতে আর থাকবো না। প্রথমেই সংকল্প করলো রামকালী, তারপর ক্রমশ পৃথিবীটা ছেড়ে চলে যাবার কোনো উপায় আবিষ্কার করতে না পেরে মনের সঙ্গে একটা রফা করল, পৃথিবীটা আপাতত হাতে থাক, ওটা তো যখন ইচ্ছেই ছাড়া যাবে। ছাড়বার মতো আরও একটা জিনিস আছে, পৃথিবীর প্রতীক সেটা বাড়ি, বাড়ি ছাড়বে রামকালী। জন্মে আর জনার্দনের পুজো করতে, যাতে আর জনার্দনের পুজো করতে না হয়, তখন নাড়ি চেপার বাড়ি নাম হয়নি, আদি ও অকৃত্রিম চাটুর্যদের বাড়ি ছিল, সকলে শ্রদ্ধা সমূহের আধার ছিল। কাজেই বেশ কিছুদিন গ্রামে ছাড়া পড়ে গেল চাটুর্যদের ছেলে হারিয়ে গিয়ে যাওয়া নিয়ে। গ্রামের সমস্ত পুকুরে জাল ফেলা হলো, সকল গ্রামের দেবদেবীর কাছে মানসিক করা হলো, রামকালীর মা রোজ নিয়ম করে ছেলের নামে প্রদীপ ভাসাতে লাগলো, জয়কালী নিয়ম করে জনার্দনের ঘরে তুলসী চড়াতে লাগলেন, কিছুই হলো না। ক্রমশ সকলে যখন প্রায় ভুলে গেল চাটুর্যদের রামকালী বলে একটা ছেলে ছিল, তখন গ্রামের কোনো একটি যুবক একদিন ঘোষণা করল, রামকালী আছে, সে মুকুন্দাবাদে গিয়েছিল, সেখানে নিজের চোখে দেখে এসেছে রামকালী নবাব বাড়ির কবরেজ গোবিন্দগুপ্তের বাড়িতে রয়েছে, আর সাগৃতি করছে, কবিরেজি শিখছে। শুনে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন জয়কালী। ছিনে বেঁচে থাকার খবর আর ছেলের জাত যাওয়ার খবর, যুগপৎ উল্টোপাল্টা দুটো খবরে তিনি ভুলে গেলেন। আনন্দে হৈহা করতে করতে কি হবে, না কি শোকে হাহাকার করতে হবে। ছেলে বদ্যিবাড়ি চাঁদ খাচ্ছে, ভাত খাচ্ছে, বদ্যিবাড়ি আশ্রয় গ্রহণ করেছে, এ তো মৃত্যু সংবাদেরই সামিল। অথচ রামকালী এ যাবৎ মরেনি, একথা জেনে প্রাণের মধ্যে কি যেন ঠেলে ঠেলে উঠছে। কি আনন্দ, আনন্দ আবেগ, অনুতাপের যন্ত্রণা, মুক্তির সুখ। গ্রামে সকলের সঙ্গে পরামর্শ করে করতে লাগলেন জয়কালী। অবশেষে রায় বেরোলো জয়কালীর নিজের একবার যাওয়া দরকার, সরজামিনে তদন্ত করে দেখে আসুন প্রকৃত অবস্থাটা কি। প্রকৃত অবস্থাটা কি, তাছাড়া সেই লোক প্রকৃতই রামকালী কিনা, তাই বা কে জানে, যে দেখেছে সে তো নিকট আত্মীয় নয়, হয়তো চোখের ভ্রম হতে কতক্ষণ। কিন্তু পরামর্শ শুনে জয়কালী আকাশ থেকে বললে, আমি যাব, আমি কি করে যাব, জন্মদিনে জনার্দনের সেবা ছেলে আমার কি মরবার যোগ আছে গো। রামকালীর মা জয়কালী দ্বিতীয় পক্ষের দীনতারিণী শুনে কেঁদে ভাসালো, মুখে এসেছিল বলে, জনার্দনী তোমার এত বড় হলো, কিন্তু বলতে পারলো না সাহস করে, শুধু চোখের জল ফেলতে লাগলো। অবশেষে অনেক পরিকল্পনান্তে স্থির হলো, জয়কালীর এক ভাগ্নে যাবে,
বয়স তো ভাগ্নে, তার সঙ্গে জয়কালীর প্রথম পক্ষের বড় ছেলে কুঞ্জকালী যাবে। কিন্তু এই গণ্ডগ্রাম থেকে মুন্ডকদাবাদে যাওয়া তো সহজ কথা নয়। গরুর গাড়ি করে গঞ্জে গিয়ে খোঁজ নিতে হবে কবে নৌকা যাবে মুন্ডকদাবাদে। তারপর আবার চাল চিনি বেঁধে নিয়ে গরুর গাড়িতে তিন ক্রোশ রাস্তা ভেঙে নৌকর কিনারে গিয়ে ধর্না পাড়া। খরচও কম। জয়কালী ভাবলেন, খরচের খাতায় বসানো সংখ্যা আবার জমার খাতায় বসাতে গেলে ঝঞ্ঝাট বড় কম নয়। এত ঝঞ্ঝাটে দরকারি বা কী ছিল? রাগ হলো একটা ফাজিল ছোকরার উপর, যে এসে খবর দিয়েছে, সে যে এত ঝঞ্ঝাট বাঁধানোর নায়ক। রামকালী তো খরচ হয়েই গিয়েছিল, এই ফাজিলটা এসে খবর না দিলে আর, কিন্তু দরকার ছিল রামকালীর মার দিক থেকে। তাই সব ঝঞ্ঝাট পইয়ে ভাগ্নেকে আর ছেলেকে পাঠালেন জয়কালী। আর কদিন পরে তারা এসে জানালো খবর ঠিক, রামকালী নিঃসন্তান গোবিন্দপদ্মের পুষি হয়ে রাজার হালে আছে, এরপর নাকি পাটনা যাবে। এদের কাছে বলেছে একেবারে রাজবদ্দি হয়ে টাকার নোট নিয়ে দেশে যাবে, তা রাখে না। শুনে যাদের বেশি ঈর্ষা হলো তারা বলল, এমন কুলাঙ্গার ছেলের মুখ দর্শন করতে নেই, তাছাড়াও ও তো জাতিচ্যুত। যাদের একটু কম ঈর্ষা হলো তারা বলল, তবু বলতে হবে, উদ্যোগী পুরুষ, আর জাতিচ্যুতেই বা হবে কেন? কুঞ্জ তো বলেছে নাকি জেনে এসেছে গোবিন্দগুপ্ত রামকালী চাটুর্যের জন্য কোনো এক বামুন বাড়িতে ভাতের ব্যবস্থা করে রেখেছি। রামে আবার কিছুদিন এই নিয়ে আলোচনা হলো এবং যখন এসব আলোচনা ঝিমিয়ে গিয়ে ক্রমশ আবার সবাই রামকালীর নাম তুলতে বসলো, তখন একদিন রামকালী সশরীরে এসে হাজির হলো টাকার বস্তা নিয়ে। গোবিন্দগুপ্ত পরামর্শ দিয়েছেন, তোমার আর রাজবুদ্ধি হয়ে কাজ নেই বাবু, রাজ্যে এখন ভিতরে ভিতরে ঘুম ধরতে বসেছে, নবাবে নবাবি তো শিখেই উঠেছে, আমার এই দীর্ঘকালে সঞ্চিত অর্থরাশি নিয়ে দেশে পালিয়ে গিয়ে নিজে নবাবি করোগে, আমার স্ত্রী পুরুষ উভয়ে কাশীবাসী হয়ে কাশীবাসী হওয়ার মনস্থির করেছে। অগত্যা চলে এসেছেন রামকালী গঞ্জের ঘাট থেকে নিজে পালকি করে। গোবিন্দগুপ্তের পালকিটাও পেয়েছে রামকালী, নৌকায় চাপিয়ে নিয়ে এসেছে। কিন্তু তখন জয়কালী তো মারা গেছেন, এই এক মস্ত আফসোস। বাবাকে আর দেখতে পারল না রামকালী, সেই তাড়িয়ে দেওয়া ছেলেটা মানুষ হয়ে ফিরল। দুই, গঞ্জে মেলায় যেমন লোক দল মেধে পাঁচ পেয়ে গুরু দেখতে ছোটে, তেমনি করে দেশে সমস্ত লোক আসতে লাগলো রামকালীকে দেখতে। রামকালী মনে মনে বিব্রত হলেও সকলকে যথোচিত সম্মান করল, মান্য করল এবং বয়োজ্যেষ্ঠ সকলকে একজোড়া করে ধুতি নগদ টাকা দিয়ে প্রণাম করল। ঘরে ঘরে সবাই বলাবলি করতে লাগলো, কী উঁচু নজরটাই হয়ে এসেছে। অনেকে নিজের নিজের চিরদিন বাড়ি বসে থাকা ছেলেগুলোকে দিকে তাকিয়ে তাকিয়ে নিঃশ্বাস করে ফেলল, তবু কিছুদিন একটু জাতে ঠেলা হয়ে থাকতে হয়েছিল বইকি রামকালীকে। বড় বাড়িতে সুতো খেতো বাড়ির ছোটো ছেলেগুলি, দৈবাতকেও রামকালীকে ছুঁয়ে ফেললে তাকে কাপড় ছাড়ানো হতো, কিন্তু রামকালী একদিন দামকর্তাকে ডেকে শালিশ জানালো, এটা কেন হবে? একটি দিনের জন্য সে বৈদের অন্নগ্রহণ করেনি, একদিনের জন্য সে অনাচার করেনি, শুধু শুধু পতিত হতে যাবে কোন দুঃখে? রামকর্তারা মাথা চুলকে হেঁ হেঁ করতে লাগলো, স্পষ্ট কিছু বলতে পারলো না, কারণ ছোঁড়াটা নাকি রাজবুদ্ধি গোবিন্দগুপ্তের সমস্ত বিদ্যে সমস্ত টাকা হাতেই নিয়ে এসেছে, অথচ ছেঁড়াটার হাতটা দরাজ। কর্তাদের হেঁ হেঁ করবার অবসরে রামকালী নিজের বক্তব্য ব্যক্ত করল, দেখুন আমার গুরুর ওষুধ ঢেকে রাখার কথা নয়, আমি তার কিঞ্চিত কিঞ্চিত আশীর্বাদ তো পেয়েছি, সে বিদ্যে আমার জন্মভূমির, আমার পীড়া পাড়া পড়শির আর জাতি গৃহস্থদের কাজে লাগুক এই আমি চাই। তাই যদি আপনারা না চা তা চান তাহলে আবার আমাকে গ্রামের বাস উঠিয়ে চলে যেতে হবে। এবার গ্রামকর্তারা হাঁ হাঁ করে উঠলেন, হ্যাঁ সত্যিই তো কথাটা তো উড়িয়ে দেওয়ার নয়, সকলেই একদিন না একদিন নিদিন কাল আছে। ওদিকে হাঁ হাঁর অবসরে রামকালী বললে, ওই যে একটি পুকুর কাটবার ইচ্ছে করছে, সেই উপলক্ষে গ্রাম ভোজন দেবো আশা করে বসে আছি, তা আশা তাহলে পূরণ হবে না? এবার আবার দ্বিধা শূন্য হয়ে উঠল, সে কি বলে উঠলেন সবাই। আর ইত্যবসরে ফেলু মানুষ এক চাল চেড়ে বসলেন, কি এক সংস্কৃত শ্লোক আউড়ে বললেন, হেসে জানো তো উপযুক্ত বয়সে বিবাহ সংস্কার না করলে কন্যা যেমন রক্ষণীয় হয় তেমনি পুরুষও পতিত হয়,
রাঙ্গালি মাথা নিচু করে বললেন, বয়স প্রায় 30 বছর হতে চললো, এ বয়সে কি আমাকে কন্যাদান করবে? ফেলু মারুচে বীরদর্পে বলল, আমি করবো, আমি করবো, এতে আমার ভাইরা আমাকে যাতে ঠেলেন ঠেলুন। ফেলু মারুচ থেকে যাতে ঠেলা, যাতে ইনি মাথা, হাঁ হাঁ স্রোত বইতে লাগলো সবাই। আর ফেলুর চালাকি দেখে মনে মনে সবাই নিজের গালে মুখ চড়াতে লাগলো, মেয়ে আর কার ঘরে নেই। এরই কিছুদিন পরে ফেলু মারুচের 9 বছরের মেয়ে ভুবি বা ভুবনেশ্বরীর সঙ্গে বিয়ে হয়ে গেল রামকালীর। বহুদিন তো ঘটার বিয়ে হয়নি, এমন ঘটার বিয়ে হয়নি গ্রামে, কারণ রামকালী নাকি নিজে 500 টাকা লুকিয়ে ওর মা দিন তারিণীর হাতে পুঁজি দিয়েছিল ঘটা করতে। এই বেহায়ামিটা যথেষ্ট নিন্দনীয় সন্দেহ নাই, কিন্তু ঘটায় মাছ মুন্ডাগুলো অনিন্দনীয় ছিল। অতএব রামকালী পুনশ্চ সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেল, অনুমতি পেল বাড়ির মধ্যে গিয়ে খাবার শোবার। যাই হোক, তারপরেও তো কাটলো কতকাল। সেই ভুবি বড় হলো, ঘরবসত হলো, 15-16 বছরে ভরা নদী হলো। আর তারপর তো সত্যবতী বুড়ো বয়সে প্রথম সন্তান বলেও বাপের কাছে কিছু প্রশ্রয় আছে সত্যবতীর। 3. দিনতরানি নিরামিষ ঘরে রান্না করছিলেন, সত্যবতী দাওয়ায় নিচের ছাঁচতলায় এসে দাঁড়ালো। উঁচু পোতার ঘর, দাওয়ার কিনারাটা সত্যবতীর নাকের কাছাকাছি। পায়ের বুড়ো আঙুলের ওপর সমস্ত দেহভারটা দিয়ে ডিঙি মেরে যথা পাড়িয়ে সত্যরীতি তার স্বভাব সিদ্ধ মাজাওয়ালা ডাক দিল, আ ঠাকুরমা, ঠাকুরমা। নিরামিষ শেষের দাওয়ায় উঠবার অধিকার সত্যবতীর কেন? বাড়ির কারণে কেবলমাত্র যারা নিরামিষে অধিকারী তাদেরই আছে। মেটে দাওয়ায় এক পেশে কোনা হোক থেকে খাঁজ কেটে সিঁড়ি বানানো হয়েছে ঘাট বরাবর। দিনতারিণী সেজোজা, শিবজা, সিন্তারিণীর 2 ননদ কাশেশ্বরী এবং মুখ্যতা মাত্র এরাই এই পথে পদক্ষেপের অধিকারিণী। ঘোড়া নিয়ে ঘাটে যান এবং স্নান ছেড়ে ঘোড়া ভরে ভিজে কাপড়ে পায়ে পায়ে এসে ওই সিঁড়ি কাঠি দিয়ে স্বর্গে উঠে পড়েন। ওই রান্নাঘরের দেওয়ালেই তাদের কাঁচা কাপড় শুকায়, কারণ রাত্রে তো আবার এ ঘরে রান্নার পাট নেই। ঘর নিকানোর কাজেও কিছু এবং আর অচ্ছুতরা কেউ এসে ঢুকবে না, সে কাজ মুখ্যতার। এটা সগরির ব্যাপারে মুখ্যতা বোধ করি স্বয়ং ভগবানকেও সম্পূর্ণ বিশ্বাস করতে পারে না, কাজেই সে কাজ নিজের হাতেই করেন। তাছাড়া মুখ্যদাই বয়সে সবথেকে ছোট, অন্যান্যরা সকলেই তার গুরুজন, অতএব সকলের খাবার শেষে তার ডিউটি। অন রান্নার দায়িত্ব দীনতারিণীর, মুখ্যদার ওপর রান্নার বিশুদ্ধতা রক্ষার দায়িত্ব, বাকি দুজন জোগাড়ে। তা অবশ্যই জোগাড়টাও কাজটা কম নয়, প্রয়োজনটা 4 জনের উপরে হলেও আয়োজনটা অন্তত 10 জনের মতো হয়। কিন্তু সেসব কথা থাক, আজ সে ছেলেগুলোর এ উঠোনে পা দেওয়ার হুকুম নেই। কিন্তু সত্যবতীকে কেউ ইঁটে উঠতে পারে না, এবং যখন তখন দাওয়ার নিচে থেকে নাক বাড়িয়ে হাঁক মারে, অ ঠাকুরমা, অ পেশার ঠাকুমা। দিন রাত্রি দীনতারিণী ওর গলা পেয়ে নিজের গলাটা বাড়িয়ে দরজা দিয়ে উঁকি মেরে বলেন, আ মল্লজা, এ ছুরি কী দোষি গো, আবার এছিস, বেরো বেরো, ছোট ছাকরজি দেখতে পেলে আর রক্ষে থাকবে না। সত্যবতী ঠোঁট উল্টে বলে, ছোট ঠাকুমার কথা বাদ দাও, তুমি শোনো না একটু। সত্যবতী দীনতারিণীর উপায় ছেলের মেয়ে, তাছাড়া সত্যের বিয়ে হয়ে গেছে, কাজেই খুব দুর্ছাইটা ওর কপালে জোটে না। তাই ওর আবদারে অগত্যাই দীনতারিণী একটু ডিঙি মেরে দাওয়ায় এসে দাঁড়ায়, ইশারে বলে, কি চাই? নমস্কার, আজ এই পর্যন্তই, আগামীকাল পরবর্তী অংশ। আজ প্রথম পর্ব সমাপ্ত হলো 12 পৃষ্ঠা পর্যন্ত। নমস্কার।